2030 সালের মধ্যে দেশ থেকে কুষ্ঠরোগ নির্মূল করা বর্তমান সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর একটি হোটেলে কুষ্ঠরোগ বিষয়ক জাতীয় সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়া স্মার্ট বাংলাদেশে কোনো রোগ বালাই নিয়ে কুসংস্কার থেকে বেরিয়ে আসতেও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাগিদ দেন চিকিৎসা খাতে গবেষণা বাড়াতেও। রিপোর্ট করছেন রকনউদ্দিন। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন কুষ্ঠরোগ সংক্রান্ত দ্বিতীয় জাতীয় সম্মেলনে। সেখানে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী তুলে ধরেন গেল 15 বছরে চিকিৎসা খাতে তার সরকারের নেয়া নানান পদক্ষেপের কথা। আক্ষেপ নিয়ে বলেন, গ্রামে গঞ্জে সাধারণ মানুষের চিকিৎসার জন্য 1996 সালে ক্ষমতায় এসে যেই কমিউনিটি হাসপাতাল স্থাপন করেছিল আওয়ামী লীগ সরকার, পরবর্তীতে বিএনপি জামার জোট ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। ব্রিটিশ সরকার এক সময় একটা আইন করেছিল, সেটা হচ্ছে দ্য লেপার্স অ্যাক্ট 1898। আমরা সেই আইনটি রহিত করেছি, কারণ এই আইনের জন্যই কিন্তু তাদেরকে সবসময় দূরে ঠেলে রাখা হতো, তাদেরকে বঞ্চিত করা হতো তাদের ন্যায্য অধিকার থেকে। এই পূর্ণ ধ্যান ধারণায় আমাদের থাকলে চলবে না। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবার পদক্ষেপ নিয়েছি। স্মার্ট বাংলাদেশে তো আর এই ধরনের কুসংস্কার মনের ভিতরে থাকলে আমরা স্মার্ট হব কীভাবে? স্মার্ট হতে পারবো না। 2030 সালের মধ্যে বাংলাদেশ হতে কুষ্ঠরোগ নির্মূলে আমার সরকার দৃঢ় অঙ্গীকার করছে। অনেক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেবার পাশাপাশি চিকিৎসা খাতকে আধুনিক করতে বর্তমান সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এই খাতে গবেষণা আরও বাড়াতেও চিকিৎসকদের আহ্বান জানান শেখ হাসিনা। আমাদের অনেক ডাক্তার এখানে উপস্থিত আছেন, আমি আবারও বলবো আমাদের মেডিকেল রিসার্চটা খুব বেশি দরকার। এই মেডিকেল সায়েন্সের উপর রিসার্চ করা দরকার, এইখানে কিন্তু একটু সবাই একটু কমই করেন। আপনারা দয়া করে যদি এই মেডিকেল সায়েন্সের উপর রিসার্চটা করেন, তাহলে দেখবেন আমাদের দেশের জলবায়ুর সাথে সম্পর্কিত যত রকমের রোগ আছে সেগুলি সম্পর্কে কিন্তু আমরা খুব ভালোটা ধারণা এনে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারবো, এবং সেই ধরনের ঔষধ বা যা যা দরকার আমরা তৈরি করতে পারবো, সেই অনুরোধটা আমার থাকলো। মানবিকভাবে বিবেচনা করে যে কোনো হাসপাতালে আসা রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতেও আহ্বান জানান প্রধানমন্ত্রী। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। কিছুক্ষণের মধ্যে নরসিংদীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন এবং জনসভায় ভাষণ দেবেন তিনি। হেলিকপ্টার যোগে নরসিংদীর ঘোড়াশালে পৌঁছেই পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করবেন শেখ হাসিনা। এরপর কারখানাটি ঘুরে দেখার পাশাপাশি সেখানে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তারপর সেখানেই পলাশ সার কারখানা উদ্বোধন উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধন খাম ও সিলমোহর অবমুক্ত করবেন শেখ হাসিনা। আর বেলা 3টায় মোসলেউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে জনসভাস্থলে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ মানুষজন। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে মানুষজনের মধ্যে উদ্দীপনা যেমন লক্ষ্য করার মতো, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় শহর জুড়ে মোতায়েন করা হয়েছে বিপুল বাহিনী অতিরিক্ত সদস্য। ঘোড়াশালে পলাশ ইউরিয়া সার কারখানায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহাদ, আমরা জেনেছি ওখানে একটি বড় সার কারখানা উদ্বোধন হচ্ছে, সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে, তো আমি বলবো যে মানুষের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, এই জনসভাকে ঘিরে কেমন মানুষ ওখানে উপস্থিত হয়েছেন, আর প্রধানমন্ত্রী বা পৌঁছবেন কখন? আরিফ, কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধনের জন্য তিনি নরসিংদীর পলাশে চলে আসবেন। তিনি ইতোমধ্যে এই নরসিংদীর উদ্দেশ্যে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রওনা দিয়েছেন। আরিফ, এই সার কারখানাটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা, যার মাধ্যমে দেশের অভ্যন্তরে ঘাটতি পূরণের পাশাপাশি আমদানি নির্ভরতা কমাতে নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ। এই সার কারখানা থেকে বছরে উৎপাদিত হবে 10 লাখ মেট্রিক টন ইউরিয়া সার এবং
কর্মসংস্থান হবে প্রায় 30,000 মানুষের। উদ্বোধনের পরপরই এই সারখানাটি ঘুরে দেখবেন এবং একটি প্রকল্পের একটি জায়গায় প্রধানমন্ত্রীকে ব্রিফ করার কথা রয়েছে পুরো সারকারখানার বিষয়ে। পরে এই এই পাশেই সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এই সুধী সমাবেশে প্রধানমন্ত্রী আসবেন এবং এখানে ইউরিয়া সারকারখানা সহ 11টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং এখানেও তিনি বক্তব্য রাখার কথা রয়েছে। এবং বেলা 3টায় নরসিংদী মুসলিম উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার কথা রয়েছে। আপনাকে জানিয়ে রাখি প্রধানমন্ত্রী আজকে নরসিংদী আসছেন প্রায় 19 বছর পরে। খাদ্য ঘাটতি পূরণ সহ দেশের কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে 2018 সালে সরকার উচ্চ ক্ষমতা সম্পন্ন শক্তি সাশ্রয়ী পরিবেশ বান্ধব এই সার কারখানাটি নির্মাণের উদ্যোগ নেয় এবং 2020 সালে এই সার কারখানাটি প্রকল্পে শুরু হয় এবং এই এই প্রকল্পটি পায় চীনা এবং জাপানের দুটি কোম্পানি এবং এই চীনা এবং জাপানের দুটি কোম্পানি তাদের নির্মাণ কাজ শেষ করার কথা ছিল এই বছরের ডিসেম্বরে, কিন্তু তারা 2 মাস আগেই এই কারখানাটির নির্মাণ কাজ শেষ করেছে এবং এই 2 মাস আগেই শেষ করার কারণে প্রায় 400 কোটি টাকার মতো বেশি সার উৎপাদন করা যাবে। এখন সবাই অপেক্ষা করছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন এবং এখানে সার কারখানাটি উদ্বোধন করবেন। আরিফ, জানছিলাম নরসিংদী ঘোড়াশাল থেকে প্রধানমন্ত্রীর সুধী সমাবেশের খবর। নির্দলীয় সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চতুর্থ দফায় ঢাকা সহ সারা দেশে বিএনপি জামাত সহ সমমনা দলগুলোর ডাকা টানা 48 ঘন্টা সড়ক, রেল ও নৌপথে অবরোধ চলছে। নাশকতার আশঙ্কায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে শ্যামা পূজার আচার অনুষ্ঠান, গণমাধ্যম ও সংবাদপত্র বহনকারী গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকছে। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। অবরোধের সমর্থনে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। একদিকে ধরপাকড় ও গ্রেপ্তার, অন্যদিকে সড়কে যানবাহনে অগ্নিসংযোগ, সহিংস ঘটনা। এরই মধ্যে চলছে বিএনপি সহ বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচি। চতুর্থ দফায় সারা দেশে ফের 48 ঘন্টার অবরোধ শুরু হয়েছে রোববার সকাল 6টা থেকে। বরিশালে ঝটিকা মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এদিকে কাশীপুরে ভোর রাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আতঙ্কে যাত্রী নেই বললেই চলে বাস ও লঞ্চে। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। লিঙ্করোড, সাইনবোর্ড, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মদনপুর, মেঘনাঘাট এলাকা এবং ঢাকা সিলেট মহাসড়কে চলছে সীমিত সংখ্যক দূরপাল্লার যানবাহন। এদিকে গতরাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল করছে স্বল্প সংখ্যক, চরম ভোগান্তিতে যাত্রীরা। সকালে বগুড়ায় দ্বিতীয় বাইপাস মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। বন্ধ রয়েছে জেলা থেকে দূরপাল্লার যান চলাচল। গাজীপুর থেকেও চলছে না যাত্রীবাহী বাস সহ দূরপাল্লার গণপরিবহন। অবরোধের কারণে কুষ্টিয়া জেলা থেকে পণ্য এবং যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। চাল সরবরাহ হচ্ছে না দেশের অন্যতম বৃহৎ এখানকার খাজানগর চালের মোকাম থেকে। জামালপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেছে অবরোধকারীরা। অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর মহিলা দল। এতে নেতৃত্ব দেন দেওয়ান মাহমুদা আক্তার লিটা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা 48 ঘন্টার অবরোধ। শওকত করিম, NTV নিউজ ডেস্ক। এবার যাচ্ছি পল্টন এলাকায়, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। ইমরুল, আপনি তো সকাল থেকেই পল্টন, সেগুনবাগিচা, সচিবালয় আশেপাশে অবস্থান করছেন, তো বলবো যে কোনো রকম আশেপাশের কোনো জায়গা থেকে খণ্ডকালীন কোনো মিছিল দেখতে পেয়েছেন কিনা? বা আমরা এরই মধ্যে দেখেছি দূরপাল্লার বাসগুলো চলাচল করছে না, বলবো যে ওই আশেপাশেও বাসগুলো চলাচল করছে কিনা বা সার্বিকভাবে পরিস্থিতি কেমন দেখছেন? আরিফ, দূরপাল্লার বাস ঠিক তেমনভাবে চলছে না,
তবে ঢাকা মহানগরীতে গত তিন দফার যে অবরোধ কর্মসূচি আমরা দেখেছি তার তুলনায় যানবাহনের সংখ্যা কিছুটা বেড়েছে এবং যাত্রীর সংখ্যা কিছুটা বেড়েছে, যদিও জনগণের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে, কারণ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে একটি কারণ হতে পারে। আর যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে অবরোধের সমর্থনে কোনো মিছিল হয়েছে কি না, আমি পুরাতন পল্টন মোড়ে দাঁড়িয়ে আছি। আধা ঘন্টা আগে এইখানে কয়েকটি সংগঠন মিছিল করেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকির নেতৃত্বে গণতন্ত্র মঞ্চর একটি মিছিল তারা প্রেস ক্লাবের সামনে থেকে বেরিয়েছে এবং সেটি দেবখানা রোড অতিক্রম করে পুরাতন পল্টন মোড়ের দিকে এগুচ্ছে। এছাড়া আধা ঘন্টা আগে বিএনপির সাথে যোগপথ আন্দোলনরত সমমনা জোট এবং জেএসডি তারা এখান থেকে মিছিল বের করেছে। বিএনপির তরফ থেকেও আসলে ঢাকার বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে মিছিল বের করা হয়েছে। সকালে মতিঝিল আইডিয়াল স্কুল কলেজের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের নেতৃত্বে সেখানে মিছিল বের করা হয় এবং পরে রাস্তা অবরোধ করা হয় কিছুক্ষণের জন্য। এছাড়া ছাত্রদলের পক্ষ থেকে সদরঘাট কাটাবনেও অবরোধের সমর্থনে মিছিল করা হয় এবং তারাও কাটাবনে রাস্তা অবরোধ করে। এছাড়া বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের পক্ষ থেকেও রাজধানীর বিভিন্ন জায়গায় অবরোধের সমর্থনে মিছিল বের করা হয়েছে। আর বিএনপির দলীয় কার্যালয়ের পরিস্থিতি যদি আমরা বলি যে দুই সপ্তাহ আগের যে পরিস্থিতি, অর্থাৎ 28 অক্টোবরের সাংঘর্ষিক ঘটনার পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি এক প্রকার অবরুদ্ধ অবস্থায় রয়েছে, সেই অবস্থায় রয়েছে এখনও। কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে এবং আশপাশে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি নেতাকর্মীরা আসলে নয়াপল্টন কার্যালয়ের আশপাশে তারা ঠিক তেমনভাবে উপস্থিতি আমরা দেখতে পাইনি। আরিফ জানছিলাম পল্টন এলাকা থেকে অবরোধের খবর। এখন যাব বগুড়ায়, সেখানে আছে স্টাফ করেসপন্ডেন্ট আতিকুর রহমান সোহাগ। সোহাগ, বলবো যে আপনি লক্ষ্য করছি একটা মহাসড়কে দাঁড়িয়ে আছেন, তো মহাসড়কের অবস্থাই বা কেমন, বা স্থানীয় জনসাধারণের মনে অবরোধের কেমন প্রভাব পড়েছে? জি আরিফ, আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার চার মাথা এলাকায়, এখানে যে কেন্দ্র বাস টার্মিনাল আছে এই এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন বগুড়া রংপুর যে মহাসড়ক, এই মহাসড়কের চিত্র একদমই যানবাহন নেই বললেই চলে। তো কিছু পণ্যবাহী ট্রাক যেগুলো পুলিশ প্রোটেকশনে কিছু চলাচল করছে, আর এছাড়া কিন্তু এখান থেকে আমরা সকাল থেকেই দেখছি যে আসলে কোনো দূরপাল্লার যান ছেড়ে যায়নি এই টার্মিনাল থেকে, এবং সকাল থেকে কিন্তু দূরপাল্লার কোনো যানও আসে নাই। আর এখানে আমরা সাধারণ মানুষের মধ্যে যে আসলে শহরে কিন্তু লোক সমাগম অনেক কম, অন্যান্য দিনে যে মানুষের ব্যস্ততা থাকে এই অবরোধকে কেন্দ্র করে লোক সমাগম অনেক কম। আর এখানকার রংপুর এবং এই যে নওগাঁ যে রোডটা রয়েছে এখানে কিন্তু সকাল থেকে বেশ কিছু বাস তারা বের করেছিল চালানোর জন্য, যাত্রী সংকটের কারণে কিন্তু তারা বের করতে পারে নাই। আর আমরা বিএনপি যে আসলে দেখেছি যে আজকে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেছে, তারা কিন্তু বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাগ হয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল এবং অবরোধ তারা করেছে। তো এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে আসলে এই পুলিশের ব্যাপক তৎপরতা কিন্তু আজকে অন্যান্য দিনের চেয়ে আমরা বেশি দেখেছি, এবং পুলিশের তৎপরতা বেশি, তো এই কারণে জনমানবিক মনে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এরকম দেখা গেছে আর কি। আরিফ জানছিলাম বগুড়া থেকে অবরোধের খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। গাজীপুরের কোনাবাড়ি জরুন এলাকায় বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে দাবিতে পুলিশের গুলিতে আহত পোশাক শ্রমিক মোহাম্মদ জামালউদ্দিন মারা গেছে। গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে আজও বন্ধ রয়েছে আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানা। পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাভার থেকে আরও এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। সকালে কর্মস্থলে যোগ দিতে সে প্রধান ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখে ফিরে গেছেন অনেক শ্রমিক। এদিকে গাজীপুরের 123টি কারখানা ভাঙচুরের ঘটনায় অন্তত অনির্দিষ্টকালের জন্য 17টি গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য দিনের মতো সকাল থেকে বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখন যাচ্ছি মিরপুরে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, আমরা দেখেছি যে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন পোশাক শ্রমিক মৃত্যু হয়েছে,
এছাড়া সাভার, আশুলিয়া সহ বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষের জন্য বিভিন্ন ঘটনা আমরা লক্ষ্য করেছি, গ্রেপ্তারের ঘটনা দেখেছি। মিরপুরেও অনেক গার্মেন্টস কারখানা আছে, মিরপুরেও কয়েকদিন ধরেও আমরা শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন বিক্ষোভ দেখেছি। আপনি সকাল থেকে কেমন অবস্থা দেখছেন এবং অবরোধের চিত্রই বা কেমন দেখছেন? আজকে আসলে আপনি যেটি জানতে চাইছেন যে এখানে আমি সেই যে গার্মেন্টস অধ্যুষিত এলাকা মিরপুরের সেই জায়গাটিতেই দাঁড়িয়ে আছি, অর্থাৎ মিরপুর 12 এবং 13-র মাঝামাঝি জায়গাটিতে। এবং সকাল 9টার দিকে আসলে এখানেও একটি অসন্তোষের ঘটনা ঘটেছে। সকাল 9টা থেকে 10টা এই সময়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকরা কিন্তু এই সড়কে নেমেছে এবং বিপুল সংখ্যক গার্মেন্টস শ্রমিক এই সড়কের ওপর দিয়ে কিন্তু এক ধরনের প্রতিবাদ করেছে। এবং সেই প্রতিবাদটি তাদের সেই প্রতিবাদটি খুব বেশি দীর্ঘ সময় ছিল না, 9টা থেকে 9:30-এর মধ্যেই তারা এই রাস্তায় অবস্থান নিয়েছে এবং বিভিন্ন বাস এবং চারপাশে যেই স্থাপনাগুলো রয়েছে সেখানে ইট পাটকেল নিক্ষেপ করেছে, এমনটা এখানকার স্থানীয়রা কিছুক্ষণ আগে আমি এখানে খোঁজ নিয়ে জানতে পেরেছি। এবং সেই ঝটিকা এক ধরনের বলা যায় যে অবস্থান তারা নিয়েছে এবং সেই অবস্থানের পর এই সড়কটির দুপাশে তাদের সেই অবস্থানের পর তারা কিন্তু আবার তাদের কাজে অর্থাৎ গার্মেন্টসে ফিরে গেছে। বলা চলে যে এই জায়গাটিতে এক ধরনের অসন্তোষ থাকলেও সেটি আজকে আর খুব একটা দীর্ঘায়িত হয়নি এবং এই সময়ের মধ্যে আসলে ঠিক সকাল খুব সকালে হওয়ার কারণে আমরা যতটুকু শুনেছি যে ঠিক গণমাধ্যম কর্মীরাও অনেকে এসে উপস্থিত হতে পারেনি, যার কারণে সেটিও খুব একটা দেখাতে পারেনি। এখন কিন্তু সেই ধরনের কোনো গার্মেন্টস অসন্তোষ কিন্তু নেই, পাশাপাশি অবরোধে এই রাস্তাটি কিন্তু অনেক বেশি যানজটের থাকে, সেটিও কিন্তু অবরোধের কারণে এই রাস্তাটি অনেকটাই ফাঁকা রয়েছে। সব মিলিয়ে মিরপুরে অবরোধ এবং গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সেই পরিস্থিতি এখন অনেকটা শান্ত। জানছিলাম অবরোধ ও পোশাক শ্রমিকদের আন্দোলনের খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।